সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফার এক সংবাদ বিবৃতিতে বলা হয়েছে, তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে সর্বসম্মতভাবে সর্বভারতীয় ফুটবল সংস্থাকে নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা কাউন্সিল। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ফিফার ভাবমূর্তির বড় রকমের নিয়ম ভঙ্গ। এবছর ভারতের মাটিতে 11-30 অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা অনূর্ধ্ব 17 নারীদের বিশ্বকাপ ফিফার নির্বাসনের ফলে বিশ্বকাপ স্থগিত করা হয়েছে। এই নিষেধাজ্ঞার কারণে ফুটবলারদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। এর আগে একই কারণে পাকিস্তান ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করা হয়।